বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি মেকমানি অনলাইন। আপনারা জানেন যে গিয়ারলঞ্চ বাংলাদেশ, গিয়ারলঞ্চের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নিয়ে অনেকে বলছিল, ভাই আপনি গিয়ারলঞ্চে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনাকে ডোমিন ক্রয় করতে হবে প্রথমে, যে ডোমিনটি ক্রয় করে গিয়ারলঞ্চে হোস্ট করতে হবে। তো গিয়ারলঞ্চে যখন আপনি হোস্ট করবেন, গিয়ারলঞ্চে যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, তখন গিয়ারলঞ্চ আপনাকে একটি অ্যাকাউন্ট সেল অ্যাকাউন্ট করে দেবে, যেটি আপনার ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করবে। আপনি আপনার যতগুলো টি শার্ট রয়েছে ওখানে, আপনার যতগুলো নিশ রয়েছে সেই নিশ অনুযায়ী যদি আপনি 500 টি শার্ট ডিজাইন করেন, 500 ব্যানার, 500 মগ, যেটাই আপনি ডিজাইন করতেছেন, আপনার ডিজাইন একটা বায়ার যদি আপনার অ্যাকাউন্টে আপনার ব্র্যান্ডে, যেমন মনে করেন টেস্ট টি শার্ট ডট কম, এটি আপনাকে গিয়ারলঞ্চ, আপনি ডোমিনটা চয়েস করে ডোমিনটা কেনে সেখান থেকে আপনি গিয়ারলঞ্চকে আবেদনের সময় গিয়ারলঞ্চকে দেবেন। তো গিয়ারলঞ্চের সাপোর্ট অনেক ভালো। আমাদের বাংলাদেশে গিয়ারলঞ্চের একজন বড় ভাই রয়েছেন, যিনি কান্ট্রি ম্যানেজার, এস এম বেলাল উদ্দিন টিপ দেব। তো চলুন দেখা যাক গিয়ারলঞ্চে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেটি আমি এখন দেখাবো। তো আপনারা এই গিয়ারলঞ্চে, গিয়ারলঞ্চ বাংলাদেশ এটিতে আপনারা জয়েন করে নেবেন, যে গিয়ারলঞ্চ ডট কম। গিয়ারলঞ্চ ডট কমে ঢোকার পর আপনারা এখানে সাইন আপ করে নেবেন, গেট স্টার্টেড ক্লিক করবেন। তো গেট স্টার্টেড ক্লিক করার পর আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে রয়েছে। এখানে আপনারা ইনফরমেশানটি দেবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ইমেল অ্যাড্রেসটি দেবেন। আমি এক্সাম্পলের জন্য একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি, তবে অবশ্যই আপনারা জিমেল ইমেল অ্যাড্রেসটি দিবেন। জিমেলের যে লেভেলটি রয়েছে এক্সপিরিয়েন্সের, সেটি মাঝখানেরটি আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে প্রাইভেট ফেসবুক গ্রুপ থেকে আমি এই লিঙ্ক, এই ইয়েটি, ইনফরমেশানটি, গিয়ারলঞ্চ সম্বন্ধে জানি, এখানে দেওয়ার পর আপনারা নেক্সট ক্লিক করবেন। তো এখানে দ্বিতীয় স্টেপে সেট আপ আপনাকে করতে হবে, যে স্টোর সেট আপ কনফার্ম করতে হবে ডিএনএস সিডিংটি। তো ডিএনএস সিডিং করার জন্য ইয়েস ক্লিক করতে হবে। তো ডোমিন কেনার সময় আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটি দেবেন এবং ডোমিন নেমটি আপনি সিলেক্ট করবেন। আমি একটু দেখানোর জন্য এটি কাজ করতেছি এবং টেস্ট করার জন্য, এটি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য যারা এই গিয়ারলঞ্চে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। তো এখান থেকে আপনি জিমেল অ্যাড্রেসটি দেবেন, এরপর ডোমেনটি কোথা থেকে রেজিস্ট্রেশন করেছেন সেই ডোমেন, যে কোম্পানির নামটি রয়েছে সেটি এখানে দেবেন। দেওয়ার পর আপনার ডোমেন যে অ্যাকাউন্টে যে ইউজার নেমটি সেটি আপনি এখানে দেবেন। এরপর আপনার পাসওয়ার্ড, ডোমেন কেনার সময় যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন। দেওয়ার পর ফিনিশে ক্লিক করবেন। সেট আপ কমপ্লিট। সেট আপ কমপ্লিট হওয়ার পর আপনার মেইলে একটি কনফার্ম করার জন্য একটি মেইল যাবে, মেইলটি আপনারা কনফার্ম করে নেবেন। এরপর এখানে বলছে ওয়ান বিজনেস ডে, তো আসলে ওয়ান বিজনেস ডে সে আপনার 10 থেকে 12 দিন লাগতে পারে। তো 10 থেকে 12 দিন পর আপনার মেইলে অবশ্যই একটি মেইল যাবে। তো এর মধ্যে আপনি প্রতিদিন মেইলটি চেক করবেন, আর পারতপক্ষে 10 থেকে 15 দিনও লাগতে পারে। তো আপনাকে গিয়ারলঞ্চ থেকে জানাবে যে আসলে আপনার গিয়ারলঞ্চ অ্যাপ্রুভ করলো কি না। আপনার গিয়ারলঞ্চটি অ্যাপ্রুভ করার পর যে কাজগুলো আমি পরবর্তী স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো এবং ভিডিও আমি আপলোড করব গিয়ারলঞ্চের। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।